আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইওএসের আরও কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো যেগুলো আমরা এর আগে দেখেছি টিপস অ্যান্ড ট্রিক্স, সেগুলা একরকম ছিল আর এইগুলা ভিন্ন। এইগুলা আমরা অনেকেই জানি না, তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। প্রথমে যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সেটা হলো নোটিফিকেশন অ্যানাউন্স। এর আগে আমাদের ফোনে যদি কোনো কল আসতো তাহলে আমরা অ্যানাউন্স অপশন অন করে রাখলে আমাদেরকে অ্যানাউন্স করে শোনাতো যে কে আপনাকে কল দিয়েছে। তো এখন আমরা যে কোনো নোটিফিকেশন আমাদের ফোনে আসলেই সেটা অ্যানাউন্সের মাধ্যমে শুনতে পারবো। তো চলুন এই সেটিংসটা আমরা কীভাবে করব সেটা দেখে নিই। সেটিংসে চলে যাব, সেটিংস থেকে চলে যাব অ্যাক্সেসিবিলিটিতে। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর একবারে নিচের দিকে চলে যাব এবং এখানে সিরি নামে একটি অপশন আছে, এই সিরিতে ক্লিক করব। সিরিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাব, এখানে দেখতে পাবো অ্যানাউন্স নোটিফিকেশন অন স্পিকার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের আরও একটি অপশন চলে এসেছে অন করে দিলেই। তো এখন আমরা অ্যানাউন্স নোটিফিকেশনে ক্লিক করব। এখান থেকে অ্যানাউন্স নোটিফিকেশন অন থাকবে এবং রিপ্লে উইদাউট কনফার্মেশন আমরা অন করে দিব। তো এখন আমরা কোন কোন অ্যাপসের জন্য অ্যানাউন্স এই ফিচারটি চালু করতে চাচ্ছি সেই অ্যাপসগুলো আমরা অন করে দিব। তো আমি এখান থেকে মেসেজের এটা অ্যানাউন্স চাচ্ছি, এটা অন করব এবং এখান থেকে অল নোটিফিকেশনস এটা অন করে দিব। এখান থেকে ব্যাকে আসবো। আরও যদি কোনো অ্যাপস আপনি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে অন করে দিবেন, সেমভাবে অন করে নেবেন। এখন আমাদের ফোন যদি স্ক্রিন লক থাকে বা স্ক্রিনের লাইট অফ থাকে, সেক্ষেত্রে কেউ যদি আমাদেরকে মেসেজ করে আমরা সেই মেসেজের যে টেক্সট আছে সেটা শুনতে পারবো, আমাদেরকে আমাদের আইফোনই পড়ে শোনাবে। আইফোন সেড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপরে যে ফিচারসটি দেখব সেটা হলো অটোমেটিক মেসেজ সেন্ড। আমরা আমাদের ফোনকে বললেই আমাদের ফোন মেসেজ সেন্ড করে দিবে, আপনি যে কন্ট্যাক্ট সেভ করেছিলেন যে নামে সেই নাম উচ্চারণ করে বলবেন যে মেসেজ সেন্ড টু আইফোন, বা যে নামে আপনার সেভ করা আছে সেই নামে। এটা বললেই সিরির মাধ্যমে আমাদের ফোন থেকে মেসেজ সেন্ড হবে। তো এটা আমরা কিভাবে করব সেটা হলো আমাদের সিরিটা অন করব। আমাদের সিরিটা অন করার পরে মেসেজ সেন্ড টু আইফোন বা মেসেজ সেন্ড টু মামুন যে নাম সেভ করা থাকবে সেই নাম বলবো, বললে আমাদের মেসেজটা সেন্ড হয়ে যাবে। মেসেজ সেন্ড টু মামুন, যত সময় বলবো তত সময় টাইপ হবে। তো এরপরে আপনার এই অপশন মানে যখন ভয়েস দিবেন, ভয়েস দেওয়া শেষ হলে আপনি ভয়েস দেওয়া শেষ করলে সাথে সাথে এখানে সেন্ডের উপরে একটা এনিমেট হবে এবং এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার মেসেজটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আমাদের ফোনে কোনো কল আসলে সেটা রিসিভ করার পরে কথা বলা অবস্থায় কোনো কারণে যদি আমাদের পাওয়ার বাটনে প্রেস পড়ে সেক্ষেত্রে আমাদের কলটি কেটে যায়। তো এই পাওয়ার বাটনে প্রেস পড়লে আপনার আর কলটি কাটবে না, সেই সেটিংসটা আমরা কীভাবে করব সেটা দেখে নিই। তো সেটার জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে, সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি থেকে টাচ, টাচ থেকে একবারে নিচে চলে যাব আমরা এবং এখানে দেখতে পাবো প্রিভেন্ট লক টু ইন কল। তো এটা আমরা অন করে দিব, নর্মালি এটা আমাদের অফ থাকে। তো আমরা এটা অন করে দিলেই এখন কথা বলা অবস্থায় আমরা যদি কোনো কারণে পাওয়ার বাটনে প্রেস করি তাহলে আমাদের কলটি আর কাটবে না। এরপরে যে ফিচার্সটি দেখব সেটা হলো ফটো হাইড। আমরা আগে ফটো হাইড করতাম আমাদের শেয়ার অপশন থেকে, কিন্তু এখন আমরা শেয়ার অপশন থেকে না, জাস্ট থ্রি ডটে ক্লিক করলেই আপনি ফটো হাইডের অপশন পাবেন। তো এখান থেকে হাইডে ক্লিক করলে আপনার ফটো হাইড আপনি এখান থেকেই করতে পারবেন, আর এটা আপনার ফেস আইডি ছাড়া দেখতে পারবেন না। এখন যে ফিচার্সটি দেখবো সেটা হলো আই মেসেজ কনভার্ট। আমরা যদি $30 লিখি, $30 বাংলাদেশি কত টাকা হয় সেটা আমরা জাস্ট আমাদের মেসেজ অপশন থেকেই দেখতে পারবো। তো এর জন্য আমরা মেসেজে যাব এবং আমাদের আই মেসেজটা অন থাকা লাগবে। এখান থেকে আমরা যে কোনো একটা মেসেজ পাঠাবো বা যে কোনো একটা মেসেজ লিখব,
তো টেক্সট মেসেজে আমি লিখলাম এখানে $30, এটা লেখার পরে আমি সেন্ড করলাম। তো এই যে লেখাটা আছে, আমি যে মেসেজ লিখছি $30, লেখাটার উপরে আমরা যদি টাচ করি তাহলে আমরা বাংলাদেশি টাকা কত হয় সেটা দেখতে পারবো। তো এখানে দেখুন যে আমি টাচ করছি, আমার এখানে বাংলাদেশি টাকা কত হয় $30 সেটা আসছে। এরকম আরও আছে, ডিগ্রি সেলসিয়াস বা আরও কিছু কিছু আছে, এগুলো আপনারা ট্রাই করলেই পারবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।